الله তৃতীয় এবং চতুর্থ বিধান জানলে সাহেবের সাথে এক রেখাত বা দুই রেখাত পাইলে পরবর্তী রেখাত কেরাত মিলাবো কিনা এটা আমার জানা সহজ হয়ে যাবে এমনকি কেরাতের বিধান জানলেও সহজ কেরাতের বিধান হলো প্রথম থেকে নিয়ে সব রাখাতে সুরা ফাতিহার পরে এটা হলো মুস্তাহাব এটা ওয়াজিব না বিশুদ্ধ মত সব রাখাতেই কেরাত পড়ার কথাও আসছে আর কেরাতের বিধানটা যেহেতু মুস্তাহাব এর অর্থ হল কোনো রাখাতে যদি কেউ না পড়ে নামাজের বিশেষ কোনো ক্ষতি নেই কেননা ফরজ হিসাবে ফাতে হাট হলো অবধারিত পড়লেই কেরাত হয়ে গেল মূল কেরাত হয়ে গেল এখন থাকলো ওই আমি কোন ডাকাতে মিলাবো না মিলাবো মোস্তাহাব হিসাবেও সেটা হলো যে আমি ইমামের সাথে যেটা পাইছি এটা আমার প্রথম ধর্ম না শেষ ধর্ম ওই জায়গাতে গিয়ে প্রয়োজন হয় সেখানে আদি সে যে শব্দ আসছে এটা থেকে বোঝা যায় যে ইমামের সাথে আমি যেটা পাইছি সেটা আমার প্রথম এবং বাস্তবে আমরা হিসাব মিলিয়ে বুঝবো এটা সহজে কেন এটা যদি আমার প্রথম না হইতো শেষই হইতো তাহলে তো আমি ইমাম সাথে সালামি যাই হোক এরপর কেউ বলতে পারে যে না শেষ হওয়ার পরে আমার ওইটা প্রথম শেষ ধরে প্রথমটা কাজ করার জন্য আমি দাঁড়াই দাঁড়াইতে পারি অসুবিধা নেই তারপর হাদিস থেকে যেটা বোঝা যায় যেটা পুরা করবে পরে ওটা হলো শেষ আতিম ইসলাম বলছেন এর থেকে বোঝা গেলো যেটা সে ইমান সময়ের সাথে পাইছে ওটা হলো তার প্রথম যাই হোক এটাই বিশুদ্ধ তো অতএব আপনি রাত পাইছেন এর অর্থ হলো কেরাতলা একেরা চলে গেছে আর কেরাতলা আর একেরাঘাত আছে আগের হিসাব অনুযায়ী এবং মুস্তাহাব হিসাবেও যদি আপনি নিয়ম যেটা সাধারণ সচরাচর ফলো করতে চান তাহলে পরবর্তীতে আরও এক রেখাতে রাত মিলাবেন আর দুই রেখাতে যদি পান সাহেবের সাথে তাইলে কি নেই তাহলে কোনো রেখাতে মিলাবেন না এইগুলো কথা